সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভি এবং দৈনিক শিক্ষা ডটকম এর যৌথ প্রযোজনায় আয়োজিত সাপ্তাহিক শিক্ষা বিষয়ক পর্যালোচনামূলক অনুষ্ঠান শিক্ষা বৈঠকিতে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শিক্ষা সংক্রান্ত নানাবিধ বিষয় আশয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা পর্যালোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব এই 2022 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা নিয়ে, যেটা আগামী 19 জুন শুরু হতে যাচ্ছে। সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদ্রাসার শিক্ষা সব মিলিয়ে প্রায় 20 লক্ষ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। আর এই শিক্ষার্থীরা কিন্তু গত 2 বছর করোনার কারণে ঠিক যথাযথভাবে যে শিক্ষাটা তাদের প্রতিষ্ঠান থেকে গ্রহণ করার কথা সেটা তারা পায়নি, যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তাদেরকে ক্লাস নিয়ে, টেলিভিশনের মাধ্যমে ক্লাস দিয়ে, কিশোর বাতায়ন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, স্কুল থেকেও চেষ্টা চালানো হয়েছে। তারপরেও সাধারণ শ্রেণীকক্ষের যে পঠন পাঠন, যার মধ্য দিয়ে তাদের শিখন শেখানো কার্যক্রমটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে ওঠে, সেই প্রক্রিয়াটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ফলে এই বছরের পরীক্ষার্থীরা কিন্তু যথার্থই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে নানা দিক থেকে, এবং তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য বা এক কথায় বললে অনেকটা সহযোগিতা করার জন্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এদের সিলেবাসটা সংক্ষিপ্ত করেছে, অর্থাৎ পুনর্বিন্যস্ত করেছে। এবং শুধু এই সিলেবাস বা পাঠ্যসূচি সংক্ষিপ্তর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তাদের পরীক্ষায় কিন্তু অনেক বেশি অপশনসও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে এগুলো জানার চেষ্টা করব যে এই পরীক্ষার্থীরা এবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যখন উচ্চশিক্ষার স্তরে যাবে, উচ্চ মাধ্যমিকে যাবে, তখন তাদের কি কোনো শিখন ঘাটতি থাকবে কি না, বা যদি থাকে যেটা আছে সেটা কিভাবে তারা পূরণ করতে পারে, এই বিস্তারিত বিষয় আশয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভাশিস থাকবে আমাদের, তোমরা যারা যুক্ত আছো তারা অনেক জিজ্ঞাসাও থাকতে পারে তোমাদের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় বসছি আজকে। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর কাইসার আহমেদ, স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে আরও যুক্ত হয়েছেন জনাব ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, প্রধান শিক্ষক টর্কি বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরিশাল। আমাদের সাথে আছেন জনাব অভিজিৎ ভট্টাচার্য, সিনিয়র রিপোর্টার দৈনিক ভোরের কাগজ। স্যার, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আমরা জানি যে দীর্ঘদিন মানে 8 বছরের বেশি সময় আপনি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং আপনি জানেন যে এই শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তাদের আগামী ভবিষ্যতের জন্য। যদিও এর আগে পিএসসি বা জিএসসি যে পরীক্ষাটা তারা দিয়ে আসে, কিন্তু তারপরেও এই ধাপটা কিন্তু তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আপনার অতীত অভিজ্ঞতা এবং বর্তমানের অভিজ্ঞতা মিলিয়ে এবারের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দেশ টিভিকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমাদের 2020 সালে আমরা এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে নিতে পেরেছি, তারপরেই করোনায় আমরা আক্রান্ত হয়েছি। এটা শুধু আমরা, শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবী করোনা আক্রান্ত হয়েছে। তো সেই আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিক যেই শ্রেণী কার্যক্রম, শুধু শ্রেণী কার্যক্রম, শিক্ষা না, সব সেক্টরেই আমাদের একটা বাধা সৃষ্টি হয়েছে। তা আমাদের সরকার চেষ্টা করেছে, আমাদের শিক্ষকরা, আমাদের নীতি নির্ধারকরা চেষ্টা করেছে এই ঘাটতিটা পুষিয়ে দেওয়ার জন্য, কিন্তু যতই চেষ্টা করুক শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান আর অনলাইনে আমাদের শিক্ষকদের চেষ্টা, আমাদের মন্ত্রী মহোদয়ের চেষ্টা, আমাদের চেষ্টা, ওটা সমান কোনোভাবেই আমরা বলতে পারি না। তারপরও শিক্ষার্থীর কিছু কিছু শিক্ষার্থী একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সুযোগ সুবিধা একটু কম তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। আর যাদের গার্ডিয়ান অথবা যাদের এই সুযোগ সুবিধা, যেমন ইন্টারনেট কানেক্টিভিটি, রেডিও টিভি যাদের অ্যাভেলেবেল ছিল, তারা হয়তো বা এটা ঘাটতিটা পুষিয়ে দিতে পেরেছে। যেমন আমি যদি বলি আমার সন্তানদের, তাদেরকে, যেমন আমার স্ত্রী একজন শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষক, আমি ব্যস্ত থাকি, আমি হয়তো আমার সন্তানদেরকে সেভাবে মনিটরিং করতে পারিনি, কিন্তু আমার শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক হওয়ার কারণে সে যেমন অনলাইনে ক্লাস নিয়েছে তার ছাত্রদের জন্য, সেই সাথে নিজের সন্তানদেরকেও সে একটু
মোটিভেট করে বইমুখী করতে পেরেছে, যাদের যে সমস্ত গার্ডিয়ানদের এই সুযোগটা ছিল না যে তার সন্তানদেরকে মনিটরিং করার দক্ষতা বা আমি যোগ্যতাও বলবো, কারণ আমরা জানি যে আমাদের অভিভাবকদের একটা বড় অংশই সরাসরি তার সন্তানদেরকে শিক্ষার ক্ষেত্রে মনিটরিং করতে পারে না, তারা তো একটু অবশ্যই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমি আশা করব যে আমাদের এনসিটিভি যে সংক্ষিপ্ত সিলেবাস করেছে ক্লাস টেনের অর্থাৎ 9 এবং 10-এ যে সমস্ত দক্ষতা এবং যোগ্যতা নিয়ে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হয় সিলেবাসটাকে সেভাবেই সংক্ষিপ্ত করেছে, যাদের তাদের শিক্ষণ ফল মিনিমাম যে যোগ্যতাটা নিয়ে তাদের দশম মানে এসএসসি উত্তীর্ণ হওয়া উচিত, দাখিল উত্তীর্ণ হওয়া উচিত, সেই যোগ্যতাটা বোধ হয় এই সংক্ষিপ্ত সিলেবাসে চলে আসছে। হ্যাঁ স্যার, সূত্র ধরে বলছি, এই যে বললেন মিনিমাম যোগ্যতাটা, এটা নিয়ে উত্তরে গেল এই ধাপটা, কিন্তু কলেজে যখন যাবে তখন তো আর নিশ্চয়ই এই এরকম তাদের এই সিলেবাসটা আবার নতুন করে রিডিউস করে দেওয়া হবে না বা সংক্ষিপ্ত করা হবে না। হ্যাঁ সেটা, তখন এই শিক্ষণ ঘাটতিটা নিয়ে যে ওই পর্যায়ে গেল তখন কি এরা সমস্যার মুখোমুখি হবে? আমি বলছি যে আমাদের, আপনারা মনে রাখবেন বা যদি একটু নিজেই নিজেও লেখাপড়া করেছেন বা আমরা সবাই লেখাপড়ার সাথে যুক্ত, আমরা দেখব যে একটা হারমোনি আছে 1 থেকে 12 পর্যন্ত অথবা শেষ পর্যন্ত একটা চেইন, শিক্ষাটা একটা চেইন, 1, 2, 3, 4 একটা চেইন। তো 1-এ এমন কিছু আছে যেটা আবার 2-এ রিপিট করা হয়, তা আমাদের অ্যান্সার 2-এ এমন কিছু আছে যেটা 3-তে রিপিট করা হয় আর একটু বেশি জানার জন্য। তো যে সমস্ত বিষয়গুলো পরবর্তী ক্লাসে শেখার সুযোগ আছে, আমাদের এনসিটিভির বিশেষজ্ঞ দল সেই বিষয়গুলোকেই ড্রপ করেছে যাতে পরবর্তী ক্লাসে সেটা অর্জন করে ফেলতে পারে। এখন এটার বিকল্প একটি ভালো উপায় তো আমাদের কাছে জানা ছিল না, বা আপনাদের নিশ্চয়ই আপনাদেরকেও আহ্বান করা হয়েছে, কারণ আপনি আমি সবাই তো দেশের জন্য, আমাদের সবাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে সরকার বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই ব্যবস্থাটা নিয়েছে আর কি, যাতে করে পরবর্তীতে আমি আশা করি যে আমার, যেমন আমার নিজের সন্তানও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, তার সাথে আমার এই বিষয়গুলো খোলামেলা আলোচনা হয় যে তুমি টোটাল সিলেবাস সম্পর্কে জানো, পড়ো নাই বাট জানো তোমার সিলেবাসে এই আছে, এখন এখান থেকে এই দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, তাতে মনে করো যে তোমার কতটুকু ঘাটতি হবে, সে বলতেছে। তো সে বললো যে বাবা এসএসসি এবং এইচএসসির মধ্যে, এসএসসির থেকে এইচএসসি আসলে কিছু জিনিস কমন পাওয়া যায় যেটা নাকি আরও বড় করে পড়ানো হয় পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য। তো এগুলি কেউ ইচ্ছা করলে এগুলি ওভারকাম করে ফেলতে পারে, এবং আমাদের যে সমস্ত পরবর্তী, যেমন যে ছেলেটা এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, আমার একই টিচারই তো পড়াবে, আমাদের এই দেশেরই শিক্ষকই তো পড়াবেন, ওনারা জানেন যে তাদের কী কী ড্রপ গিয়েছে, সেই জিনিসগুলো ওনারা আশা করি কাভার করেই তাদের সিলেবাসটা শেষ করবেন। জি নিশ্চয়ই স্যার, আপনার কাছে আবারও ফিরবো, অনেক কিছু জানার আছে, কারণ আপনি সম্মানিত চেয়ারম্যান একটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আমাদের যারা পরীক্ষার্থী আছে তারা আপনাকে সরাসরি পেয়ে আপনার সাথে আপনার কথা শুনে তারা নিশ্চয়ই উপকৃত হবে। আমরা এবার জানতে যেতে চাচ্ছি আমাদের অভিজিৎ দার কাছে। অভিজিৎ দা, দৈনিক ভোরের কাগজের সম্মানিত সিনিয়র রিপোর্টার, আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ স্যার আমাদের সাথে আছেন। আপনি দীর্ঘদিন ধরে এই শিক্ষাবিতে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা এবং আসন্ন 2022-এর এসএসসি পরীক্ষার্থীদের সম্পর্কে, পরীক্ষার সম্পর্কে আপনার অভিমতটা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 2 বছরের মতো কোভিড এর কারণে আমাদের পড়াশোনা পুরোটাই লন্ডভন্ড হয়ে গিয়েছিল, এবং যেখানে গত 10 বছরে পয়লা ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো এবং পয়লা এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতো, সেটা এই কোভিডে এসে কিন্তু সূচিটা পরিবর্তন হচ্ছে, কারসাইট করে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এইবারও এই 19 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হচ্ছে তার সিদ্ধান্ত কিন্তু 6-7 মাস আগেই নেওয়া হয়েছে, এবং যখন নেওয়া হয়েছে তখনই কিন্তু বলা হয়েছে যে কাটসাট করে পরীক্ষাটা নেওয়া হবে, এবং 84 দিন তারা ক্লাস করার সুযোগ পেয়েছিল করোনার পরে, যখন শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া হয় তারা 84 দিন সুযোগ পেয়েছিল। এবং এই এই এর ফলে যে কাটসাট করা হয়েছে সেখানে 12টা বিষয়ে তারা পরীক্ষা দিবে, আর পরীক্ষা তারা দেবে না ধর্ম বিষয়ে,
আইসিটি বিষয়ে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা পড়ে, মানবিক বিভাগে যারা পড়ে তারা কিন্তু ধর্ম, আইসিটি এবং সাধারণ বিজ্ঞান যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু পরীক্ষা দেবে না। তাহলে এখানে তিনটা বিষয় কমে গেল। আরেকটা হচ্ছে আপনার পরীক্ষার হলে গিয়ে যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলে 50 নম্বরের উত্তর লিখতে হতো, সেখানে তারা এবার 30 নম্বরের উত্তর লিখবে, আর এমসিকিউ যেটা বলা হয় সেটাতে তারা 15 নম্বরের উত্তর করবে। তাহলে বিজ্ঞানে হচ্ছে আপনার 30 যোগ 15 সমান 45, সাথে আপনার ব্যবহারিক আছে 25ই থাকবে। তাহলে 45 আর 25 যা হয় তা, বাকি যে 100 নম্বরের ঘাটতি থাকবে, এই 100 কিন্তু পরীক্ষকরা উত্তরপত্রে এই 100 কে তারা টেনে নিয়ে যাবেন, তারা উত্তরপত্রে শিক্ষার্থীদের নম্বর দিবেন 100 কে বিবেচনায় নিয়ে। একইভাবে কিন্তু মানবিক এবং বাণিজ্য ব্যবসা শিক্ষা যে বিভাগটা রয়েছে সেখানে আগে দেওয়া হতো আপনার 70 নম্বরের সৃজনশীলের উত্তর, এইবার তারা দেবে 40 নম্বরের সৃজনশীলের উত্তর। তত 4টা প্রশ্নের উত্তর দিবে, 4টা প্রশ্নের প্রতিটা প্রশ্নে 10 নম্বর করে পূর্ণ মান আছে। তারপরে আছে সৃজন এমসিকিউ আছে, সেখানে 15 নম্বর 55। তারা কিন্তু পরীক্ষার হলে 2 ঘন্টায় এই 55 নম্বর প্রশ্নের উত্তর লিখবে, কিন্তু পরীক্ষকরা এটাকে 100 নম্বরে কনভার্ট করে তারা তাদেরকে মূল্যায়ন করবেন। তো এইবার যেটা হবে, এমসিকিউ এর জন্য তারা শিক্ষার্থীরা প্রথমেই 20 মিনিট পাবে, আর সৃজনশীলের যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাদের জন্য 1 ঘন্টা 40 মিনিট থাকবে। সব মিলিয়ে 2 ঘন্টা পরীক্ষা হবে এবং খুব সম্ভবত 12 দিনের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিক শুরু হবে কিছুদিন গ্যাপ দিয়ে। তো এইবার এই হচ্ছে পরীক্ষার একটা মোটামুটি মোটা দাগে একটা আদ্যপান্ত বলা যায়। আর একটা হচ্ছে যে আগামীকালকে সকাল 10:30 দুঃখিত 10টার দিকেই মাননীয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সকল বোর্ড চেয়ারম্যানদের সমন্বয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সমন্বয়ে একটি সভা হবে, পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলার যে একটা বিশেষ সভা হয় সেই সভাটা কিন্তু কালকে সকালে হবে। তারপর পরেই মাননীয় শিক্ষামন্ত্রী পরীক্ষার আদ্যপান্ত সাংবাদিকদের জানিয়ে দেবেন। তো সেই সভায় কিভাবে পরীক্ষাটা হবে, পরীক্ষার নিরাপত্তা, বিশেষ করে প্রশ্ন ফাঁস রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে গুজবটা, প্রশ্ন ফাঁসের যদি গুজবটাও যেন না উঠে সেই বিষয়ে কিন্তু একটা কড়া ভূমিকা সম্ভবত শিক্ষা প্রশাসন নিতে যাচ্ছেন। যে যদিও প্রতিবারই এরকম একটা নেওয়া হয়, তারপরেও নতুন করে নতুন আঙ্গিকে কালকের সভা থেকে সকলকে একটি বার্তা পৌঁছে দেওয়া হবে। আর আমি যেটা খবর নিলাম যে পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সেটার জন্য শিক্ষা প্রশাসন খুবই তৎপর আছে। আগে যেভাবে প্রশ্নপত্র বিভিন্ন কেন্দ্রে যেত সেটা পুরোটাই কিন্তু খোলনলচে পাল্টে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েল নামক এক প্রকার পদার্থ বা প্যাকেটিং করে প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং সেখান থেকে সেটা কেন্দ্রে যাবে এবং পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হবে যে কোন কোডে প্রশ্নটা হবে। ফলে প্রশ্ন ফাঁসে নিয়ে বা প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন পাওয়া যাবে এই আশা করে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন বা এই দিকে পা বাড়িয়েছেন আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনারা প্রশ্ন ফাঁস কোথায় হলো এবং কোথায় প্রশ্ন পাওয়া যাবে, ডিজিটাল বিভিন্ন গ্রুপ তৈরি হবে, সেই সব গ্রুপে কান না দিয়ে সরকার আপনাদের জন্য যথেষ্ট করেছেন, 84 দিনের জন্য যেটুকু পড়া দরকার সেই সিলেবাসটি আপনাদের জন্য দিয়েছেন এবং পরীক্ষার হলে যাতে আপনাদের কোনো ধরনের কষ্ট না হয় সেই জন্য সেই 100 নম্বরের যে প্রশ্ন সেটি কমিয়ে আপনাদেরকে লিখতে বলা হয়েছে 50 নম্বর বা 45 নম্বর, বাকিটা শিক্ষকরা দেবেন। এই হচ্ছে পরীক্ষার বিষয়। জি, অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ দা, আপনার কাছে আমরা আবারও ফিরব। দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, আমরা কোথাও যাবেন না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফিরব এই আলোচনায়। আবারও স্বাগত জানাচ্ছি শিক্ষা বৈঠকিতে। আমরা বিরতির আগে শুনছিলাম যে এবার যে এসএসসি এবং সমমানের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে আগামী 19 জুনে, সেখানে কিন্তু এই শিক্ষার্থীদের ভয় পাওয়ার বা কোনো ধরনের আতঙ্কিত হবার উদ্বেগের কোনো কারণ নাই, কারণ
এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেক অনেক দিক থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যেমনটা বলছিলেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, যে যেমন ধরুন বাংলা বিষয়ে প্রথম দিনই বাংলা প্রথম পত্র পরীক্ষা, বাংলা বিষয়ে আসলে নম্বর কিন্তু 100, কিন্তু ওরা পরীক্ষা দেবে 2 ঘন্টা, ঠিক 10টায় যখন পরীক্ষা শুরু হবে প্রথমে তারা কিন্তু এমসিকিউ প্রশ্নটা পাবে, যেখানে 30টা এমসিকিউই থাকবে। একেবারে আগের বছরগুলোতে যেভাবে প্রশ্নের সেট ছিল এবারও একই ধরনের প্রশ্ন, একই রেশিওতে, একই প্যাটার্নে, শুধু তারা আনসার করবে মাত্র 15টি এমসিকিউ। পরীক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো যে তুমি পরীক্ষার হলে 9:30 ঢুকে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার 10টায় যখন এমসিকিউ শিটটা তুমি পেলে, প্রশ্ন পেলে, সেখানে 30টা এমসিকিউ তোমার আছে, তুমি যে কোনো 15টা এমসিকিউ কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে উত্তরপত্রে বৃত্ত ভরাট করবে। এটা গেল বহু নির্বাচনী বা এমসিকিউ। আর এই 15 নম্বরে তুমি যা পেলে সেটা কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হবে, রূপান্তরিত হবে 30-এ কত পেলে। ফলে অনেক বড় একটা সুযোগ থেকে যাচ্ছে যে 15-তে যদি তুমি 15 পাও তাহলে 30-এ তুমি 30 পেয়ে যাচ্ছ, কত বড় একটা সুযোগ। আবার ছোট্ট একটা শঙ্কারও জায়গা রয়ে গেছে যে কোনো একটি এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু 2 নম্বর কাটা যাবে। কাজে এই ব্যাপারটাতে সাবধান, আর সেটা ভুল হবে না আমরা আশা করি, কারণ অনেক বেশি সংখ্যক অপশনস তোমার হাতে আছে। 30টা বহু নির্বাচনী থেকে মাত্র 15টা বহু নির্বাচনী তুমি উত্তর করছো, এটা অটোমেটিক্যালি তাহলে 30-এ রূপান্তর হচ্ছে। একইভাবে এই বহু নির্বাচনীর পরে তুমি উত্তর করতে যাবে সৃজনশীল অংশ, যেমন বাংলা প্রথম পত্রে তোমার ঠিক আগের নিয়মেই 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে। ক বিভাগে গদ্য থেকে 4টা সৃজনশীল প্রশ্ন, খ বিভাগ কবিতা থেকে 3টা সৃজনশীল, গ বিভাগ সহপাঠে উপন্যাস থেকে 2টো, নাটক থেকে 2টো, এই মিলে মোট 11টা সৃজনশীল প্রশ্ন থাকছে। তুমি কটা উত্তর করবে? মাত্র 4টা। 4টা প্রশ্নের উত্তর করবে, যে কোনো 4টা। কত বড় একটা সুযোগ তোমাদের কাছে, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো 4টা প্রশ্নে তুমি উত্তর করছো 40 নম্বরে, আর এই 40-এ তুমি যা পাবে সেটা রূপান্তরিত হবে 70-এ তুমি কত পেলে। এই হলো একটি সাবজেক্টের নম্বর এবং তার কনভার্সন নিয়ে আমরা কথা বললাম, আরও বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, প্রধান শিক্ষক টর্কি বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরিশাল। শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার, আছেন সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য স্যার। আপনার মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমাদের আজকের যারা বৈঠকের মূল টার্গেট আমাদের শিক্ষার্থী, সাথে আমি অভিভাবকদেরও অনুরোধ করব, আজকে যারা আছেন শিক্ষা নিয়ে কাজ করেন তাদের কথাগুলি মনোযোগ দিয়ে শোনার জন্য। আজ একটি বিশেষ দিন, আজকের এই দিনে 2008 সালের এই দিনটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারামুক্ত হন, সে একটি বিশেষ দিন। আর আমি পদ্মাপাড়ের দক্ষিণের দক্ষিণবঙ্গের মানুষ, জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই তার দৃঢ়তায় বিশ্বের তাবৎ দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখি আমাদের নিজেদের টাকা পদ্মা সেতু হয়েছে, সেই পদ্মা সেতুর জন্য দক্ষিণবঙ্গের মানুষ হিসেবে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসছি আমি আজকের আলোচ্য বিষয়ে, এসএসসি পরীক্ষা 2022 শুরু হতে যাচ্ছে 19 জুন। এক্ষেত্রে আমি প্রথম তাদেরকে পরামর্শটা দিতে চাচ্ছি, সেটি হলো এখন যে কয়েকটি দিন আছে এই কয়েকটি দিনে নতুন করে কিছু পড়ার তোমাদের দরকার নেই। সরকার আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটি কাটিয়ে ওঠার জন্য প্রথম দিন থেকে 2020 সালের 17 মার্চ থেকে আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। সপ্তাহখানেক পর থেকেই সরকারের শিক্ষা ডিপার্টমেন্ট আমাদেরকে শিক্ষকদেরকে বিভিন্নভাবে এনকারেজ করে শিক্ষার্থীদের সাথে যুক্ত রেখেছেন। আমরা অজ পাড়াগাঁয়ের শিক্ষকরাও অনলাইনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাথে যুক্ত ছিলাম। আপনি যদি একটু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলেন যে এই যে কয়েকটা দিন মাত্র সময় আছে, এই সময় ওরা আসলে কি করবে?
এই কয়টা দিনে তাদের প্রথম উচিত হবে এযাবৎ যেগুলি শিক্ষকদের কাছ থেকে পড়েছে বা নিজেরা আয়ত্ত করেছে সেগুলিকে ভালোভাবে রিভিশন দেওয়া। নতুন কোনো পাঠ এখন না নেওয়াটাই ভালো, কারণ আমাদের সাংবাদিক বেশ সুন্দর করে বলে গেছেন যে আমাদের প্রশ্ন থাকবে যেখানে সৃজনশীল ১১টি, তাকে উত্তর করতে হবে বিজ্ঞানের বিষয়গুলিতে মাত্র তিনটি, সরি ৮টির মধ্যে তিনটি, আর বাংলা বা আর্টস কমার্সের বিষয়গুলিতে ১১টির মধ্যে ৪টি। অর্থাৎ তার তো ওখানে প্রচুর অপশন রয়েই গেছে, ভয় পাওয়ার তাদের কোনো কারণ আমি দেখি না। যেহেতু আমি সরাসরি শিক্ষার্থীদের সাথে যুক্ত, এই জন্য আমি বলতে পারি আমাদের শিক্ষার্থীরা ভীত না। আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, ওদেরকে দুর্বল করে দিবেন না। আসছে পরীক্ষা, এই এসএসসি পরীক্ষাটি কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটি করে মাইলফলক। তারা যদিও পিএসসি পরীক্ষা দিয়ে আসছে, জেএসসি পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু এই এসএসসি পরীক্ষার যে অর্জন হবে সেই অর্জনটি তার জীবনের পথে হয়ে থাকবে। অতএব এটিকে হেলা ফেলা করার কোনো সুযোগ নেই। আমরা পরীক্ষা শুরু হবে, সকল পরীক্ষা শুরু হবে আমাদের সকাল ১০টায়। তো প্রথম দিন সকলকে কিন্তু এক ঘন্টা আগে সিটে বসতে হবে। জি নিশ্চয়ই স্যার, আপনার আপনার বিভিন্ন প্রতিষ্ঠান নিশ্চয়ই তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছে, যেহেতু প্রবেশপত্র ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের এই প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়েছে, আমরা জানি সেটা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার সম্মানিত চেয়ারম্যান স্যার মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রফেসর কাসার আহমেদ স্যার, আপনার কাছে কয়েকটা সুনির্দিষ্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি যে ২৫ নম্বর সেটা প্রতিষ্ঠান থেকে দেয়, এবারও সেটাই দিচ্ছে, কিন্তু আমরা যতটুক জেনেছি পত্রপত্রিকা বা মাধ্যমে গণমাধ্যমে থেকে যে খুব একটা প্র্যাকটিক্যাল কাজগুলো তাদের হয়নি বা যেহেতু করোনার কারণে বন্ধও ছিল প্র্যাকটিক্যালগুলো করতে পারেনি, তাহলে এই যে ২৫টা নম্বর প্র্যাকটিক্যালের থেকে প্রতিষ্ঠানগুলো থেকে আসবে এই ব্যাপারটাকে স্যার আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি শঙ্কা করছেন আমি এরকম মনে করছি না, কারণ আপনারা একটু আগেই আমাদের সিনিয়র রিপোর্টার জনাব অভিজিৎ উনি বললেন, সেই সাথে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উনিও বললেন যে ৮৪ দিন কিন্তু আমরা শ্রেণী কার্যক্রম চালিয়েছি। তো ৮৪ দিন শ্রেণী কার্যক্রমে, শ্রেণী কার্যক্রমের সাথেই কিন্তু এই প্র্যাকটিক্যালের বিষয়টা আছে। আমরা খুব সহজেই এটা সিদ্ধান্ত নিতে পারি, আমাদের পাঠ্যসূচি যেহেতু সংক্ষিপ্ত করা হয়েছে, আপনি এটা বলতে পারেন যে ১০টা এক্সপেরিমেন্ট করানো উচিত ছিল হয়তোবা, যেহেতু আমার সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে সে ১০টার জায়গায় ৭টা করিয়েছে অথবা ৬টা করিয়েছে এমনটি হয়েছে। আমি আবারও আমার নিজের সন্তানের কথায় উদাহরণ দেব, আমার সন্তানও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তো সুতরাং তার লেখাপড়াটা যেহেতু আমি মনিটরিং করি, সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এবং সে বিজ্ঞানের ছাত্র, সুতরাং জবাব দিতে আমার একটু সুবিধা হচ্ছে, সে খুব ব্যস্ত, কি করছে ওর বাবা, প্র্যাকটিক্যাল করছে, প্র্যাকটিক্যাল কি করাচ্ছে, হ্যাঁ শুরু হয়েছে, তো সুতরাং ওর ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল হয়েছে, এসএসসিতে প্র্যাকটিক্যাল হয়নি, দেশের চিত্র এরকম বলা যাবে? শুনেন, বিষয়টা হচ্ছে যে আমরা তো অ্যাভারেজের বিষয়টা বলবো, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে যদি এরকম করে থাকে তো নিশ্চয়ই নিন্দনীয় কাজ করেছে, আমার আমার নলেজে নাই এটা, তো এরকমটি হওয়ার কথা না। কারণ আমাদের শিক্ষকদেরকে আমরা দেখেছি, এবার আমি আমার স্ত্রীর কথা বলি, যে মোবাইলে কোনো একটা নাম্বার সেভ করার জন্য তার মেয়ে বা ছেলেকে ডাকতে হয়, সে এই স্মার্টফোন দিয়ে অনলাইনে ক্লাস নিয়েছে, তো আমি আমার শিক্ষকদেরকে ছোটো করে দেখছি না, ওরা অনেক দিয়েছে, ওনাদের সাধ্যের বাইরে গিয়ে দিয়েছে। আমার কোনো স্কুলে বা কোনো কলেজে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করায়নি এরকমটি হওয়ার কথা না আর কি। আমার প্রশ্নটা ছিল যে স্যার, যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, নম্বরের একটা বিষয় কিন্তু এখানে জড়িত, কারণ অনেক এই নম্বরের ভিত্তিতে কিন্তু দেখা যায় যে রেজাল্টের ভিত্তিতে পরবর্তীতে তারা কলেজে ভর্তি হয়, একটা নম্বর কিন্তু তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমরা বেডু বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিটের ইতঃপূর্বে কিছু সার্ভেতে আমরা দেখেছি কিন্তু যে
দেখা যায় একজন শিক্ষার্থী তার সৃজনশীল বা বহুনির্বাচনী অংশে একেবারেই ভালো করেনি, কিন্তু প্রতিষ্ঠান থেকে পঁচিশে কিন্তু সে পঁচিশ পেয়েছে। পত্রপত্রিকা আমরা এটাও দেখেছি যে তার প্রতিষ্ঠানে কোনো ল্যাবরেটরিই নেই, অথচ প্র্যাকটিক্যালের নম্বরগুলো কিন্তু এসছে। আমার প্রশ্ন ছিল স্যার এটার যৌক্তিকতাটা নিয়ে, যে এই যে পঁচিশটা করে নম্বর সায়েন্সের যারা তারা অটোমেটিক্যালি হয়তো পেয়ে যাচ্ছে, বাট আর্টসের এবং কমার্সের যারা আছে তারা কিন্তু এই জায়গাতে একেবারেই মানে প্রতিযোগিতায় বলা যায় যেন একটা পিছিয়ে আছে। ধন্যবাদ। আসলে যদি এমনটি কোনো প্রতিষ্ঠান করে থাকে, অনৈতিক এটা, এটা কোনোভাবেই একজন শিক্ষক হিসাবে এটাকে সমর্থন বা একজন সাধারণ মানুষ হিসাবেও এটা সমর্থনযোগ্য বিষয় হতে পারে না। তো আমি মনে করি যে আমাদের এই টিভি দেশ টিভির মাধ্যমে আমি সম্মানিত যে সমস্ত প্রতিষ্ঠানের কেন্দ্র আছে ওনারা যেন এই বিষয়টাকে এই বিষয়ে সচেতন থাকে, এ ধরনের অনৈতিক বিষয় শিক্ষার সাথে কখনো জড়িত হতে পারে, কারণ এটা তো একটা জাস্টিসের প্রশ্ন। অবশ্যই অবশ্যই, একজন শিক্ষার্থী সত্যিকার যতটা ডিজার্ভ করে ততটাই যেন সে পেতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে আবারও ফিরবো, আবারও সময় হলো। দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি শিক্ষা বৈঠকিতে। 2022 এসএসসি এবং সমমান পরীক্ষা নিয়ে আমরা আলোচনায় করছিলাম। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। স্যার, আমরা ওই দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যের কাছে শুনছিলাম যে আসলে ফয়েল প্যাকের মাধ্যমে যে প্রশ্নটা এখন কেন্দ্রে কেন্দ্রে আপনারা পাঠান, যার জন্য হয়তো 2018 সাল থেকেই আমরা দেখছি যে প্রশ্ন ফাঁস আসলে হচ্ছে না, এবার কি একই ব্যবস্থা থাকছে নাকি ভিন্নতর কোনো আয়োজন আপনাদের আছে, অথবা গুজব ছড়িয়ে যায় অনেক সময় বিভিন্ন ইয়েতে গণমাধ্যমে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই বিষয়গুলো আপনারা আসলে স্যার কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে 2018 সালে যখন অ্যালুমিনিয়াম ফয়েলে আমরা কাগজ সরি প্রশ্ন প্যাকেট করা শুরু করলাম, আপনারা এটার বিশেষত্ব আমি যদিও গোপনীয় তারপরেও বলছি, তাদের উদ্দেশ্যে, আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে প্রশ্ন ফাঁসের একটা গুজব হবে যে এই ইয়েতে আমাদের বিশেষ করে ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেওয়া হয়, তে এরকম প্রশ্ন আমি একদম 100% নিশ্চিত হয়ে বলতে পারি যে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগই নেই, শুধু গুজবই ছড়াতে পারবে। এবং আমি শঙ্কা করছি যে গুজব এবার সরানোটা খুবই টাফ হবে, কঠিন, সহজ হবে, আচ্ছা সাধারণ হবে, এটা সহজ না সাধারণ হবে, কারণ এটা মনে রাখতে হবে নির্বাচনের বছর এটা। হ্যাঁ, সেই কারণে যদি কেউ এটা বর্তমান সরকারের বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, তো সুতরাং এবারই হচ্ছে মুখ্য সময়। তে আশা করি আমাদের যে সংস্থাগুলো আছে এই সমস্ত দমন করার জন্য তারা খুবই বরাবরের মতো বিগত বছরগুলির মতো সচেতন থাকবে, এবং প্রত্যেক বছরই আমরা, আপনারা জানেন যে এই সমস্ত কিছু গুজব সৃষ্টিকারী লোকজন ধরা পড়ে, তো এবার আশা করছি যে আরও বেশি সচেতন থাকবে। কারণ আমি যেটা বলেছি সেটা আমার মনে হয় আমাদের এই সমস্ত সংস্থার প্রধানদের মাথায়ও আছে, তো সুতরাং ওনারা এমনিতেই অ্যালার্ট থাকবে। আর আপনারা জানেন যে প্রশ্নপত্র আগে আমাদের কাগজের খামে থাকতো, সেটা এখন থাকে অ্যালুমিনিয়াম ফয়েলে। শুধু অ্যালুমিনিয়াম ফয়েলে থেকেই শেষ না, সেই অ্যালুমিনিয়াম ফয়েলের কাগজগুলো প্রতিদিনের প্রশ্ন একটা সিকিউরিটি ফয়েলের মধ্যে থাকে, খামের মধ্যে থাকে। ওই সিকিউরিটি খামের বৈশিষ্ট্যটা হচ্ছে ওটাকে একবারই খোলা যাবে, দ্বিতীয়বার এটা লাগানোর কোনো সুযোগ নেই। যেমনটি অ্যালুমিনিয়াম ফয়েলে যে প্রশ্নগুলি থাকবে সেটা একবার খুললে আর জোড়া দেওয়ার কোনো সুযোগ নেই, তো সুতরাং প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের ইয়ের ব্যাপারটা, গুজব ছড়ানোর বিষয়টা, সেটার ব্যাপারে কী কী পদক্ষেপ সরকার নেবে সেটা আজকে আমি না বলি, আর আমি এটার অথরিটিও না। আগামীকাল যেহেতু আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আইন শৃঙ্খলার একটা মিটিং হবে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা অর্থাৎ এই পরীক্ষাকে সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত রাখার জন্য যে সমস্ত সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করে থাকে সরকারের, সেই সবগুলি সংস্থাই থাকবে।
তো সুতরাং মাননীয় মন্ত্রী মহোদয় এবং মিটিং এর পরে আমাদের আমরা জানতে পারব নিশ্চয়ই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে জানাবেন, আশা করি আপনারা সন্তুষ্ট হবেন। আরেকটা ছোট্ট প্রসঙ্গ, সেটা হলো মোবাইল ফোন নিয়ে কেন্দ্র সচিব পর্যন্ত বোধহয় কোনো স্মার্টফোন নিয়ে পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন, পরীক্ষার হলে গার্ডের দায়িত্বে যে সমস্ত টিচাররা, তারা তো পারেনি, এমনকি কেন্দ্র সচিব বোধহয় একটা বাটন ফোন নিয়ে যেতে পারেন। বাটন ফোন জামা, ঠিকই আপনি ঠিকই বলেছেন, একমাত্র কেন্দ্র সচিবই শুধু একটা বাটন ফোন ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে সেটাও আসলে অন্য কোনো কারণে না, শুধুমাত্র প্রশ্নের সেট কোড ওই ফোনে পাঠানো হয় এই কারণে। এবং সেখানে আমার মাননীয় মন্ত্রীও যখন, মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয়, ইভেন আমাদের সচিব মহোদয়েরা যখন কোনো কেন্দ্র দেখতে যান, ওনারা ওনাদের ফোনটা গাড়িতে রেখে যান। তো সুতরাং আমি আশা করব এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যারাই আমরা থাকব, তারা কেউ যেন, কেন্দ্র সচিব ছাড়া আর কেউ যেন স্মার্টফোন তো কেন্দ্র সচিবও ব্যবহার করতে পারবে না, কোনো ধরনের ফোন যেন কারোর সাথে না থাকে। আর আরেকটাই, শিক্ষার্থীরা তো শুধু সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে পারবে, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর। হ্যাঁ, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 2022 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার্থীদের নানা বিষয়ে আসলে নিয়ে আলোচনা করছিলাম। একটি বিষয় আমরা নিশ্চিত হতে পারলাম যে আসলে এই পরীক্ষার্থীদের, যে প্রায় 20 লাখ পরীক্ষার্থী, তাদের ভয়ের কোনো কারণ নেই, শঙ্কামুক্ত পরিবেশে আনন্দের সাথে তারা পরীক্ষাগুলো দেবে, কারণ সেই সুযোগগুলো রাখা হয়েছে। আমরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই, ভালো মতো তোমরা পরীক্ষা দাও, আবারও দেখা হবে, অসংখ্য ধন্যবাদ।